6:05 p.m. To hear your notifications, follow the notification on your phone to turn on notification access.
Mais. Flash dim na hono wa flash dim na hono tu yare re gezi speaker of gureji no nai we sare group gure le bodan indi e bi ki yo bala gori so e yo ki bolo de camera smartphone tomar patai na bagin inda sar ha guarantee di I am like a little bit of a video. Babe, inside the level too. Carvat, inside the side of the video, right? The other thing, Calamo, Ovala, and I like that. Adam Vienna, I'm kicking this up there. I'm making a chair on the solar balling. I can appear in the marriage. I can't get out of the way. I'm going to go to the next one. দেখা যাক কি হয় চমৎকার ভাবে ড্রাইভ করলেন এবং চারটি রান দুঃখিত আম্পায়ার জানিয়ে দিলেন এটি একটি নো বল দেখা যাক কি হয় এবারের পরের বল ব্যাটিং প্রান্তে সঞ্জয় মারকোটে ব্যাটসম্যান চমৎকার ভাবে ড্রাইভ করলেন এবং আম্পায়ার জানিয়ে দিলেন আবারও একটি নো বল পরপর দুইটি নো বলের সিদ্ধান্ত হয়তো বোলিং এর রুলস না জানাই এই জানো
ইসমাইল শরণ না শরণ না শরণ বাদ শরণ আরো হবে না এই সত্যি বল আরে বাবা শট করে গেলে জানি নি খেলা শট এনজো ভাই দেড় লাগবো দাম 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 শট বিসাইড স্টার্ট দাও নাইবো মারতা আউট 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 সঞ্জয় হয়ে গেছে ব্যাটিংয়ের নাম হচ্ছে ওর নাম ব্যাটিং প্রান্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাকিবকে বোলিং প্রান্তে রয়েছেন হেলাল দেখা যাক কি হয় চুপ চমৎকার একটি ডেলিভারি ছিল ব্যাটে বলে কোনো সংযুক্তি না হয় কোনো রান হয়নি রান যাচ্ছিল তাই ওভারের পরের বল চমৎকারভাবে ড্রাইভ করলেন খুব সুন্দর করে ফিল্ডিং করলেন মোহাম্মদ মিনহাস শেখ রাসেল স্মৃতি সংসদের অন্যতম প্লেয়ার দেখা যাক কি হয় পরের বল খুব চমৎকার একটি ডেলিভারি ছিল ব্যাটে বলে কোনো সংযুক্ত না হয় কোনো রান হয়নি বোলিং প্রান্তে রয়েছেন বোলিং প্রান্তে ওনার নাম কি তুষার না বোলিং প্রান্তে প্রস্তুত তুষার ব্যাটিং প্রান্তে প্রস্তুত জিদান শিকদার আজকের খেলার পরিচালনায় আছেন দুই অভিজ্ঞ আম্পায়ার মোহাম্মদ ফারুক এবং শাওয়াল তারই সাথে টাড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ আম্পায়ার টিভি আম্পায়ার যাকে আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্বাসউদ্দিন খুব চমৎকারভাবে অভিজ্ঞতার সাথে ম্যাচ পরিচালনায় রয়েছেন দেখা যাক কি হয় বোলিং প্রান্তে তুষার ব্যাটিং প্রান্তে রয়েছেন জিদান শিকদার চমৎকারভাবে ব্যাট করলেন কিন্তু না দুর্ভাগ্যবশত একটি চক্কা হাঁকিয়ে আউট হয়ে পেভিলিয়নে ফিরে যাচ্ছেন মোহাম্মদ জিদান পেভিলিয়নে ফিরে যাচ্ছে মোহাম্মদ জিদান শিকদার দেখা যাক পরবর্তী ব্যাটসম্যান হিসেবে কে প্রবেশ করেন এ ভাই আপনাদেরকে কি বলতেছে শুনেন ওরা তো চলে যাচ্ছে ভাই